হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোফিক আর আপনারা দেখছেন তাজ। আজকে আমি কথা বলবো 21,000 mAh ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, 21,000 mAh ব্যাটারি, কি কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না? তো জানি বিশ্বাস হবে না, আমি যখন এই ফোনটির ব্যাপারে শুনেছিলাম আমারও অবাক মনে হয়েছিল, কিন্তু সত্যি একটি কোম্পানি এই ফোনটি লঞ্চ করেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ফোনটির বিস্তারিত ইনফরমেশান দেবো। সো ফ্রেন্ডস, চলো ভিডিওটি স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, অকিটেল নামক একটি ব্র্যান্ড এই মোবাইলটি লঞ্চ করেছে, আর এটিতে রয়েছে 6.7 inch ফুল এইচডি ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর যদি আমি মোবাইলটি প্রসেসর হিসেবে কথা বলি, তাহলে এটিতে রয়েছে মিডিয়াটেকের হ্যালো G95 প্রসেসর, যেটি অনেকটাই ফেমাস মিড রেঞ্জের ফোনদের মধ্যে। আর যদি আমি মোবাইলটির রিয়ার ক্যামেরার কথা বলি, তাহলে এটি রিয়ারে রয়েছে, এই ফোনটির রিয়ারে রয়েছে 64MP রিয়ার ক্যামেরা, যেটিতে আপনি ফুল এইচডিতে ভিডিও শ্যুট। আর ফোনটির ফ্রন্টে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা, যেটি দিয়ে ওভারঅল আপনি একটি ভালো সেলফি তুলতে পারবেন। আর ফোনটিতে রয়েছে 8GB র্যাম উইথ 256GB স্টোরেজ, যেটি অনেক বড় ব্যাপার। ওভারঅল এইসব স্পেসিফিকেশনের সাথে ওকিটেল তাদের এই ফোনটি লঞ্চ করেছে। আর এবার আসি ব্যাটারি নিয়ে, যেটির জন্য এই ফোনটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে 21,000 mAh ব্যাটারি, যেটি একবার চার্জ করলে আপনি 90 দিন পর্যন্ত চালাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 90 দিন শুনে অনেকটা অবাক মনে হলো, এটাই সত্যি, কারণ এটিতে রয়েছে 21,000 mAh ব্যাটারি। আর কোম্পানি এটাও দাবি করেছে যে একবার চার্জ করলে আপনি 36 ঘন্টা অবধি ভিডিও প্লেব্যাক দেখতে পারবেন। কিন্তু ফোনটি একবার ফুল চার্জ করতে কতটা সময় নেবে তা কোম্পানি এখনও জানায়নি। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, এত বড় ব্যাটারি হলে আপনার ফোনটার ওজন কত বেশি হবে? আপনারা ভাবতেই পারছেন যে অনেক বেশি হবে এই ফোনটির ওজন, প্রায় 400-500 গ্রাম হবে। সো আপনারা কি এত ভারী ফোন ইউজ করবেন? ইউজ করলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না করলেও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।